নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পুঁটি মাছ দিয়ে উচ্ছে রান্না করে দেখাবো। এখানে আমি পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরমকালের জন্য একদম পারফেক্ট রেসিপি, তাই আমি এই রেসিপিটা আজকে বাড়িতে বানিয়েছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এবার উচ্ছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। উচ্ছেগুলো বীজ বাদ দিয়ে দেবেন, পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নেবেন। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে আমি পুঁটি মাছগুলো দিয়ে এর মধ্যে ভেজে নেব। কারা কারা এভাবে পুঁটি মাছ তেঁতো দিয়ে রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা সত্যি করে খেতে খুব ভালো লাগে, যারা খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে আশা করি। যারা তেঁতো পছন্দ করেন, যারা পছন্দ করেন না তাদের তো ভালো লাগবে না। এবার মাছগুলো আমি ওর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। এমনিতে ছোটো মাছ খাওয়া, ছোটো মাছে প্রচুর ক্যালসিয়াম থাকে, আরও অনেক কিছুই থাকে যেটা আমরা হয়তো সবটা জানি না, কিন্তু ছোটো মাছ খেলে চোখের পক্ষেও ভালো। আর উচ্ছে তো এমনিতে প্রচুর গুণ আছে, উচ্ছের তো কথাই নেই। তেঁতো তো আমরা এমনিতেই গরমকালে বেশি করেই খাওয়া হয়, নিম পাতা উচ্ছে এগুলো আমরা খুব বেশিই খেয়ে থাকি, পলতা পাতা। মাছগুলো আবারও এক পিট করে উল্টে দিলাম, ভালো করে ভেজে তুলে নেব। পুঁটি মাছ, মোরলা মাছ এগুলো খেতে দেখবেন খুব ভালো লাগে, গরম গরম ভাজাও ভালো লাগে, আবার বিভিন্ন রকম রান্না করেও খাওয়া হয়। চচ্চড়ি, চুনো মাছের চচ্চড়ি বলুন, টক বলুন, সবই ভালো লাগে খেতে। এবার মাছগুলো আমি তুলে নেব, ভাজা প্রায় হয়েই গেছে। এবার ওই তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এই রান্নাটাতে মশলা কোনো ব্যবহার করার কোনো দরকার নেই, শুধু পেঁয়াজ আর কিছু ফোড়ন দিলেই হয়ে যাবে, আর ঝাল যে যার মতন খান। তবে এটাতে একটু কাঁচা লঙ্কাটা বেশি দিলে ভালো লাগে গন্ধটা। আমি যেমন ঝাল খাই তাই কাঁচা লঙ্কার পরিমাণটাও একটু বেশিই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার পেঁয়াজটাকে এই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ কোনো না থাকে। এবার প্রায় ভাজা হয়েই এসেছে, গরমে এমনিতেই বেশি রিচ রান্না বা রিচ খাবার ভালো লাগে না, হালকা পাতলা খেতেই ভালো লাগে। এরপর জল দিয়ে দিলাম আমি, দেখুন। এবার জল এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ করে নুন, আর দিয়ে দিলাম হলুদ। এবার ঝোলটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও বলবো, ঝাল যে যা স্বাদ অনুযায়ী খাবেন। আর যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এবার ওর মধ্যে দিয়ে দিলাম, উচ্ছেটা কিন্তু ভাজার কোনো দরকার নেই। এইভাবে একবার খেয়ে দেখবেন, আমি বলছি খুব ভালো হয় খেতে, অসাধারণ, আমার তো খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ঝোলটা প্রায় ফুটে উঠেছে, এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখে নিতে হবে যে উচ্ছেগুলো সেদ্ধ হয়েছে কি না, সেদ্ধ হওয়ার পর পাতলা পাতলা করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বীজটা অবশ্যই বাদ দিয়ে দেবেন। ঝোলে বেশ ভালো করে
জাল উঠে গেলে অল্প পরিমাণে আমি দিলাম চিনি, জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য, আর কিছু না। ভালোই ফুটছে, উঠছেও মোটামুটি, সেদ্ধ হয়ে গেছে বা ঝোলটা আমি ঢেলে নেব একটা বাটিতে। ওই কড়াইয়েই আমি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করব জিরে, গোটা জিরে আর রাঁধুনি। ফোড়নটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে, ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন ঝোলটাকে ওর মধ্যে ঢেলে দিতে হবে। এবার নাড়াচাড়া করে একটু গড় ফুটে গেলেই, নামিয়ে দিলেই দেখুন ফুটে উঠেছে, তৈরি হয়ে গেছে আমার পুঁটি মাছের তেতো ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন।